আমার নাম স্বাগত ব্যানার্জি, আমার বয়স হচ্ছে 20 বছর, হাইট হচ্ছে 180 সেন্টিমিটার, আমি বৈদ্যবাড়ি চ্যাটার্জিপাড়া থেকে আসছি। গুনু, ও বাবা গুনু, ও গুনু, রাগ করেছিস? রাগ কেন করবো, কোন আনন্দে নাচবো সেটাই ভাবছি। ও মিনসে স্বভাবই অমন। আমি কত সব করলাম, কত প্ল্যান করলাম যে আমার তিরুর বিয়েতে যাব, আমি আজকে যেতে পারবো না। কে বলেছে পারবি না? নিশ্চয়ই জানি ত্রিলোচনের বিয়ে বলে কথা। আমার কত ছোট বয়সের বন্ধু জানো, ওই ল্যাংটা বয়সের বন্ধু। সেই তো, তার বিয়েতে তোকে কিনা বাড়িতে মুখ কুমড়া করে বসে থাকতে হবে। হ্যাঁ, কি করব, হুকুম দিলে শুনলে না। বাবা, কি হলো, কোথায় লাগলো? লাগবে কেন, ওই হুকুম দিলে শুনলে না, ইন্টারভিউ দিতে যেতে হবে। রাখ তো তোর ইন্টারভিউ, ওই তো তোর মামার অফিসে সাহেবের কাছে যাওয়া, তা সে না হয় পরে একদিন আবার বলে কয়ে ব্যবস্থা করবে। আর যদি তোর শরীরটাই খারাপ হতো তখন কি করতো, পরের দিনের ব্যবস্থা একটা করতো না? সে তো যাওয়ার জোর কোথায় আছে? তুমি আবার লাগলো, তুমি একটা ব্যবস্থা করো, আমি ঠিক বেরিয়ে গেলাম ঠিক চলে যেতে পারবো। তাহলে কি করবি? আমি ঠিক বেরিয়ে যেতে পারবো, তুমি একটা ব্যবস্থা করো না। কোথায়, ইন্টারভিউ? না, বরযাত্রী যাবো, আমি অনেক প্ল্যান করেছি, আমি বরযাত্রী যাবো, তুমি একটা ব্যবস্থা করো।